9 মাস শেষ হয়ে গেছে, তরমুজ খেতে তরমুজ খেতে এসে লেগে গেছে। দেখেন আমরা তরমুজ খেতের ভিতরে আছি, এই হলো বিশিষ্ট কয়খালি তরমুজ বাগান। দেখেন এখানে এবছর বৃষ্টির কারণে ফসল এত ভালো হওয়া হয়েছে, কৃষকেরা সব মাথায় হাত দিয়ে বসে আছে, পানির অভাবে তরমুজ গুলো বাকি করেনি, সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন উপায় কি হবে, কৃষকদের মূল্য পাচ্ছে না বেশি, লসের খাতায় এবার অঙ্ক বেশি হয়ে গেছে। দেখেন কি অবস্থা, তরমুজ পয়সে গোবর হয়ে যাচ্ছে, এই যে পাশে টাশে সব পয়সে যাচ্ছে, পানির অভাবে টানা রোদ্দুরের কারণে এই যে এখানের খানা টানা সব শুকনো হয়ে খড়খড়ি হয়ে গেছে, পানি নেই। দেখেন তরমুজের অবস্থা, এখন যাদের তরমুজের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন। এই দেখেন রোদ্রের ঠেলায় তরমুজ ফেটে চৌচির হয়ে গেছে, ডাসরে কিছু লাগেনি, এমনি ফেটে গেছে। আরে ও আসে দেখে ওরা রেখেছে দানা করার জন্য, সব গাছের ভিতরে তরমুজ, এই যে সাদা তরমুজ তো সুন্দর। হ্যাঁ ভাই নষ্ট অনেক অনেক মাল নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়েছে না ভাই, কারণ এই যে এতগুলো মাল মানে অন্তত সব তরমুজ মন।